রহমতে আলো নবী নূরে মুজাসাব বলো, রহমতে আলো নবী নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা বাবারে চিন মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চক্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চক্র সূর্য তারকারাজি বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখানো রে নাম। সুবহানাল্লাহ। أقبل آدم على ابنه سيتا فقال أي بني أنت خليفتي من بعدي، فخذها بعمارة التقوى والعروة الوثقى، فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد مكتوبا على ساق العرش وأنا بين الروح والطين، ثم إني تبت السماوات فلم أرى في السماوات مهديا إلا رأيت اسم محمد مكتوبا عليه، ولقد رأيت اسم محمد مكتوبا على نحور الحور العين وعلى ورق قصب نجاب الجنة وعلى شجرة طوبى وعلى سدرة المنتهى وبين أعين الملائكة، فأكثر ذكره سلا يقطه يا رسول الله. يا رسول الله زركاني على المواهب. بابا آدم غزل কথা মনে রাখেন কোন ইনশাআল্লাহ যেহেতু শুনছে শুনতে চাইছে কেন লেখলাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বাবা আদম ডাক দিলেন শেষ মারা মাকসুদ বলে গেছেন শীষ আলাইহিস সালামের উপর 50টা সহিফা নাজিল হয়েছে মারহাবা কয় সেই শীষ বাবা ও নবী ছেলে ও নবী ওয়াজ হবে আর এক নবীর সেই নবী হল আমার নূরের নবী। বাবা আদম কশিস কাম হিয়ার তাল হেনা কাবা কি জন্য একটা চমৎকার নতুন ওয়াজ করব। বাবা আপনার সব ওয়াজ ওই তো চমৎকার, আজকের ওয়াজ হবে আরো বেশি চমৎকার। কেমন ওয়াজ? একজন নবীর ওয়াজ করব আজকে তোমার কাছে শোনাবো, তুমি শোনো। কেমন ওয়াজ? আগে তোমার কথা বলে নেই কি আন আম হ্যাঁ কি বলে আকবালা আদম আলা ইবনিহি সীতা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে আমার পরে তুমি আমার খলিফা হইবা, ফাখুদহা বিইমারতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, এই খেলাফতের তাজকে দৃঢ় একিনের দ্বারা তাকওয়ার তাজ দ্বারা মজবুত কত মজবুত করে আঁকড়িয়ে ধরে রাখবা। আর একটা কাজ করবা কয় কি কয় ফাকুল্লামা দাকারতাল্লাহ, যখন আল্লাহর জিকির করবা। বাবা আদমের নির্দেশ মারানা আলামিন সাহেবের না, মারানা হাসান আশিকির নির্দেশ না, বাবা আদমের নির্দেশ। বাপ মার কথা না মানলে অনেক সময় বাপ মা তেজ্য পুত্র করে দেয়, এটা মনে রেখে এই হাদিস মনে রেখে। বাবা আদম যদি কয় বলে আমার পোলা মায়া না আমি রুহে না কথা কর না বাবা, ঠিক আছে না বাজার? বাবা আদম বলতেছেন ফাকুল্লামা দাকারতাল্লাহ, যখন আল্লাহর জিকির করবা ফাদকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর জিকির করলে রহমাতুনিল আলামিনের জিকিরও করবা। কয় কারণ কি? কারণ হইল কারণ হইল মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রুহি ওয়াত্তিন, মাকতুবান যেই নামের জিকির করতে বললাম রে বাবা শীষ, এই নাম মোবারকটা আমি লেখা দেখছি কোথায় জানো নি? কয় কোথায়? কয় মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রুহি ওয়াত্তিন, আমি আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ওই অবস্থায় আল্লাহ আমাকে আরশ দেখার ক্ষমতা দিলেন, এই ক্ষমতা পায়া আমি আল্লাহর আরশ
আরশের দিকে তাকাইলাম আল্লাহর আরশের দিকে তাকায়া দেখি আল্লাহর আরশ কিন্তু আল্লাহর আরশের খুঁটির মধ্যে আল্লাহর নামের ক্যালেন্ডার নাই আল্লাহর আল্লাহর আরশের খুঁটির মধ্যে পায়ার মধ্যে যেই নবীর জিকির করতে বললাম ওই হাবিবের নাম মোবারক ক্যালেন্ডার বানাই আল্লাহ পুরো আরশ সাজায়া রাখছে খুশি নিয়ম নেব আমি খুশি কারণ ওই নবীর উম্মত আমি ঠিক কি না বাজা আমার নবীর নাম মোবারক দিয়া আল্লাহর আরশ আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া সেই আরশ সাজায়া রাখছে আমার রসুলের নাম মোবারকের ক্যালেন্ডার দিয়া তাইলে তাইলে আল্লাহ নবীরে ভালোবাসে বাসে কথা বল বাসে তাইলে আল্লাহ নবীরে ভালোবাসে এরপরে বাবা আদম বললেন সুম্মা অতঃপর ইন্নি তুবত সামাওয়াতি আমি আকাশে ভ্রমণে গেলাম আল্লাহ আমাকে আকাশে ভ্রমণের সুযোগ দিলেন যায় দেখি সুম্মাই খুশি লাগার কথা কিনা একটু চিন্তা করে সুবহানাল্লাহ কত জোরে কওয়া উচিত জানেন ওই নবীর উম্মত তো আমরা কথা পাই না সুম্মাই ইন্নি তুবত সামাওয়াতি فلم أرى في السماوات موديا إلا رأيت اسم محمد صلى الله عليه وسلم أسمان برموني غنا بطيتا أسمان غوري غوري دكلا বড় কতটুকু ৫০০ বছর একটা ঘোড়া যদি দ্রুত গতিভাবে দৌড়ায় যত দূর যেতে পারবে ৫০০ বছরে একটা আসমান মোটা কত বড় মাঝখানে দ্বিতীয় আসমানের আর কত আসমানের ফাঁকা হইল তত বড় আমার বাবা আদম কয় এত বড় আসমান ওই আসমানটা ঘুরে ঘুরে দেখলাম সাতটা আসমান দেখলাম আসমানের এমন কোন জায়গা নাই যেই জায়গায় ওই আখির জামানার নূরের নবীর নাম মোবারক লেখা সুবহানাল্লাহ জোরে একটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলা যায় না হায় হায় সেই নবীর উম্মত আপনি আর যে আসমানের ৫০০ বছরের রাস্তা ঘোড়া দৌড়াইলে এক দৌড়ে ৫০০ বছর দৌড়াইলে যত দূর যাইতে পারবো আসমান মোড়া তত বড় সেই পুরো আসমানে আমার নবীর নাম মোবারক লিখে আল্লাহ সাজায় অনেকের মিলাদ শরীফে গেলে ঘরের মধ্যে দেই মেসির ছবি টানানো নাউজুবিল্লাহ কিরে বেড়া এই বেড়া ছবি কায় ইংরেজি কয় আমার ইংরেজি হুনা কয় আই লাভ হিম নাউজুবিল্লাহ কয় এই মেসির জন্য লোক মারা গেছে না এই লোক জবাব দিব কেল্লার দরবারে নবীর জন্য জীবন এই যে বিভিন্ন আমি কোন দলের না বিভিন্ন রাজনৈতিক দলের জন্য যে মানুষ যে অহরহ মারা যাচ্ছে আল্লাহ রসুলের জন্য কয়জন মারা গেছে তোমার তোমার ফ্যামিলিটার খবর কে নিবে তুমি যে মরে গেলা তোমার ছেলে মেয়েরা বাদ দিবে কে কে তোমার ছেলে মেয়েকে বাদ দিবে এই যে ইদানিং তো কয়েকজন মানুষ মারা গেল কে বাদ দিবে তোমার ছেলে মেয়ে কিন্তু এতিম হয়ে গেল তোমার স্ত্রী বিধবা হয়ে গেল কে তাকে একটা শাড়ি কিনে দিবে বছরে কে তাকে দুই জোড়া সেলাউর কামিজ ঠেলাও সালোয়ার কামিজ কিনে দিবে এক দুই বছর হবে এরপর আর তোমার ছেলে মেয়ের খবর কোনো রাজনৈতিক নেতা নিবে না অথচ জীবন তো একদিন চলে যাবেই যদি সেই জীবনটা আল্লাহর জন্য চলে যেত রসুলের জন্য চলে যেত তাহলে এই মানুষটা জান্নাতের মেহমান হয়ে কবরে যাইতো কবরে যাইতে দেরি হবে রসুল কুল মোবারকে নিতে দেরি হবে না